আসসালামু আলাইকুম রোজেস কুকিং কিটিপি থেকে আমি রোজি আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছে আজ আমি শীতের একটা জনপ্রিয় পিঠা রেসিপি শেয়ার করব তা হলো পাটিসাপটা পিঠা তবে একটু বাহারি বা প্রিন্টের পাটিসাপটা পিঠা তৈরি করব খুবই অল্প সময়ে দুধের খিস্সা পুরে পড়া বাহারি বা রঙিন পাটিসাপটা পিঠা তৈরি করা খুবই সহজ আর খেতেও অসাধারণ আর সাথে থাকছে কিছু টিপস আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবে আসুন দেখে নিই কিভাবে প্রিন্টেড পাটিসাপটা পিঠা তৈরি করতে হয় এর জন্য প্রথমে আমি পিঠার ব্যাটার তৈরি করব তার জন্য একটা বাটিতে মেজারমেন্ট কাপে 4 কাপ ফ্রেশ চাউলের গুঁড়া দিয়ে দিলাম তবে আপনারা চাইলে শুকনো চাউলের গুঁড়া বা প্যাকেটের চাউলের গুঁড়াও ব্যবহার করতে পারেন আরও দিয়ে দিলাম 1 কাপ ময়দা পাটিসাপটা পিঠার ব্যাটার বানানোর সময় চাউলের গুঁড়ার সাথে ময়দা দিলে পিঠা যেমন সফট হয় আর ভেঙেও যায় না আর উপরের দিকে মসৃণ হয় আমি চাউলের গুঁড়া আর ময়দা আগেই চেলে নিয়েছি আরও দিয়ে দিলাম 1/2 কাপ চিনি আমি এখানে চিনি কম দিয়েছি কারণ পুরের ভিতরে মিষ্টি থাকে ব্যাটারে হালকা মিষ্টি হলেই হবে সাথে দিয়ে দিলাম 1 কাপ গুঁড়া দুধ তবে আপনারা চাইলে বাদ দিতে পারেন গুঁড়া দুধ আরও দিয়ে দিলাম 1 চা চামচ লবণ এতে স্বাদ ভালো হয় এবার আমি প্রথমে 1 কাপ নর্মাল পানি দিয়ে দিলাম তারপর হ্যান্ড হুইস্ক দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আমি একেবারে পানি দিব না অল্প অল্প করে পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করব আবার আপনারা চাইলে পানির পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন আবার গুঁড়া দুধের সাথে নর্মাল পানি মিশিয়েও তরল করে ব্যবহার করতে পারেন আর অবশ্যই অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আর ভালোভাবে ফেটিয়ে নিলে পিঠা অনেক বেশি সফট হয় মোটামুটি 3-4 মিনিটের মতো ফেটিয়ে নিতে হবে আরেকটা টিপস বলছি যদি শুকনো গুঁড়ি হয় তাহলে কুসুম গরম পানি বা কুসুম গরম লিকুইড দুধ ব্যবহার করতে হবে আর অবশ্যই বেশি সময় ধরে ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে আর এই পাটিসাপটা পিঠার ব্যাটার পাতলা হতে হবে আমার পিঠার ব্যাটার তৈরি করতে পানি লেগেছে মেজারমেন্ট কাপে 4 কাপ আর 1/4 কাপের মতো আর এই ব্যাটারটা একটু বেশি পাতলা মনে হচ্ছে কিন্তু এখন আমরা ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব তবে আপনাদের হাতে সময় থাকলে আরও বেশি সময় রাখতে পারেন এতে করে পারফেক্ট ঘনত্ব চলে আসবে এবার আমি পাটিসাপটার পুর বা খিস্সা তৈরি করব তার জন্য চুলা একটা পাত্র বসিয়ে 1/2 কাপ চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি আর চুলাটা স্লো রেখে হালকা ভেজে নিব এতে করে চাউলের গুঁড়া স্মেল থাকবে না আর খিস্সার স্বাদও ভালো আসে আর এরই মাঝে চাউলের গুঁড়া হালকা ভাজা হয়েছে এবার চুলার আঁচ বন্ধ করে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আমি এখানে 4 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আমি দুধ আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি তবে আপনারা চাইলে পানিও অ্যাড করতে পারেন আরও দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা তবে আপনারা চাইলে চাউলের গুঁড়া বা ময়দা যে কোনো একটাও দিতে পারেন আবার চাইলে সুজি দিয়েও খিস্সা তৈরি করতে পারেন আরও দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করতে পারেন তবে যে পরিমাণে আমরা খিস্সা তৈরি করব সেই অনুযায়ী মিষ্টি ঠিক আছে তবে আপনারা একটু বেশি খেতে চাইলে কিছুটা বাড়িয়ে দিতে পারেন আবার আপনারা চাইলে খেজুর গুঁড়ো অ্যাড করতে পারেন আরও দিয়ে দিচ্ছি 3.5 কাপ গুঁড়া দুধ আরও দিচ্ছি 1/2 চা চামচ লবণ লবণ দিলে আমার কাছে মনে হয় মিষ্টি খাবারের স্বাদের ব্যালেন্স আসে তবে যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন এবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো লাঞ্চ না থাকে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি চুলা ধরিয়ে দিয়েছি আর চুলার আঁচ মিডিয়াম টু লো রেখে দিয়েছি আর অনবরত নেড়ে নিতে হবে যাতে করে তলায় লেগে না যায় বা পুড়ে না যায় পুড়ে গেলে স্বাদ নষ্ট হয়ে যাবে তাই অনবরত নেড়ে নিতে হবে আর অনবরত নাড়তে নাড়তে খিস্সা অনেকটা ঘন বা আঠালো হয়ে আসবে তখন বুঝতে হবে খিস্সাটা তৈরি হয়ে গেছে আমাদের খিস্সাটা ঘন হয়ে গিয়েছে এবার আমি 2 চা চামচ ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে ঘি দিলে সুন্দর একটা ফ্লেভারও আসে আবার খেতেও দারুণ লাগে তবে আপনারা চাইলে এলাচ গুঁড়াও অ্যাড করতে পারেন আমি এই রকম ঘন থাকতেই নামিয়ে নিব কারণ চুলা থেকে নামিয়ে নিলে ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হবে আর গুঁড়া দুধ দিয়ে খিস্সা তৈরি করলে অল্প সময়ে মধ্যে খিস্সা তৈরি করা যায় এবার খিস্সাটা নামিয়ে ঠান্ডা করে নিব আধা ঘন্টা পর পাটিসাপটার ব্যাটারটা আমি আবারও কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন এরকম ঘনত্ব হয়েছে এবার ছোট্ট একটা বাটিতে সামান্য ব্যাটার নিয়ে নিচ্ছি তারপর ব্যাটারে সামান্য জর্দা রং দিয়ে মিশিয়ে নিচ্ছি আমরা যেহেতু প্রিন্টেড পাটিসাপটা পিঠা তৈরি করব তার জন্য এই ব্যাটার করছি
আমি জর্দার রং দিয়ে কালার করেছি। আপনারা যেই কোনো কালার ব্যবহার করতে পারেন। মেশানো হয়ে গিয়েছে, এবার একটা সসের বোতলে ঢুকিয়ে নিব। এবার আমরা পিঠা বানাবো। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে টিস্যু পেপারে সামান্য তেল লাগিয়ে প্যানের চারপাশ মুছে নিচ্ছি। এতে করে ব্যাটার দিলে প্যান লেগে যাবে না, আর খুবই সামান্য তেল দিতে হবে। আবার আপনারা চাইলে প্যানের পরিবর্তে তাওয়া ব্যবহার করতে পারেন। এবার চুলাটা স্লো রেখে দিয়েছি, যখন প্যানটা হালকা গরম হবে তখন কালার করা ব্যাটার দিয়ে ডিজাইন করে নিচ্ছি। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে ডিজাইন করছি, আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন। যখন এটা একটু ড্রাই হয়ে আসবে তখন অন্য ব্যাটার থেকে কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি। আর ব্যাটারটা দেওয়ার সময় অবশ্যই পুনরায় ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। ব্যাটার দেওয়ার পর ফ্যানের হ্যান্ডেল ধরে সমানভাবে ছড়িয়ে দিয়ে গোল একটা রুটি তৈরি করে নিতে হবে। আর প্রতিবার ব্যাটার দেওয়ার আগে ব্যাটারটা একটু ফেটিয়ে নিতে হবে, এতে করে খুব সহজে ছড়িয়ে নিতে পারবে। যখন রুটির উপরের দিকে ড্রাই হয়ে আসবে তখন আগে থেকে বানিয়ে রাখা কিরসা সামান্য পরিমাণ দিয়ে লম্বা করে ছড়িয়ে দিতে হবে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার পুরটা যে রকম ঘন বা আঠালো করে তুলে নিয়েছি তার থেকে কিছুটা ঘন হয়েছে। এবার আমি পিঠা ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করার পর আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর পাকিজা পিণ্ডের শাড়ির মতো পিণ্ডের পাটিসাপটা পিঠা তৈরি হয়ে গিয়েছে। আর পিঠা তৈরি করতে 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগবে, এর থেকে বেশি সময় লাগবে না। পিঠা ফোল্ড করার পর 20 থেকে 25 সেকেন্ডে উল্টে পাল্টে ভেজে নিব। আর আপনারা দেখতেও পাচ্ছেন পিঠা কতটা মসৃণ হয়েছে। আর পিঠা যদি এই রকম মসৃণ করতে চান তাহলে লো আঁচে পিঠা বানিয়ে নিতে হবে। আর চুলা বাড়িয়ে করলে পিঠা মসৃণ হবে না, আবার পিঠার মধ্যে ছিদ্র ছিদ্র হবে। 25 সেকেন্ড পর আমি পিঠা তুলে নিচ্ছি। এবার আমি আরেকটি ডিজাইন করে নিচ্ছি। কালার করা ব্যাটার যখন ড্রাই হয়ে আসবে তখন অন্য ব্যাটার থেকে সামান্য ব্যাটার দিয়ে ছড়িয়ে রুটি তৈরি করে নিচ্ছি। রুটির উপরে ড্রাই হলে তখন খিরসা লম্বা করে ছড়িয়ে দিয়ে ফোল্ড করে নিচ্ছি, তারপর কিছুক্ষণ ভেজে তুলে নিচ্ছি। আবার আপনারা চাইলে কালার করা ব্যাটার চামচের সাহায্যে এভাবে ডিজাইন করে নিতে পারেন। এরপর ড্রাই হলে অন্য ব্যাটার দিয়ে রুটির মতো ছড়িয়ে দিতে হবে, তারপর খিসা দিয়ে ফোল্ড করে ভেজে তুলে নিতে হবে। আর এই পাটিসাপটা পিঠার ব্যাটার ভালো হলে আর চুলার আঁচ একদম লো রেখে পিঠা তৈরি করলে পিঠাটা হবে পারফেক্ট। এবার আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এই পিণ্ডের পাটিসাপটা পিঠাগুলো। এই পাটিসাপটা পিঠা আপনারা যে কোনো অনুষ্ঠানের আয়োজনে আবার গায়ে হলুদের ডালাতেও সাজিয়ে নিতে পারেন। এবার আমি আপনাদেরকে একটা পিঠা দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। এভাবে পাটিসাপটা পিঠা তৈরি করলে দেখতে যতটা সুন্দর লাগবে তার থেকে খেতে বেশি মজা লাগবে। আশা করি আপনার বাসায় ট্রাই করে কমেন্ট করে জানাবেন। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।